হাই বন্ধুরা, দ্য বং মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভোটে হেরেও নিস্তার নেই বাবুল সুপ্রিয়র। এবার বড় সড়ো আইনি জটিলতায় ফাঁসতে চলেছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তো বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনাদের নিকট একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বিপদ কখনো একা আসে না, এই সত্যটি প্রমাণ হয়ে গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে। বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি, আর এবারে বড় সড়ো আইনি জটিলতায় ফাঁসতে চলেছেন বাবুল সুপ্রিয়। করোনা বিধি ভঙ্গের অভিযোগে তাকে থানায় হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে তাকে থানায় হাজিরা দিতে হবে, তদন্তের স্বার্থে চলবে জিজ্ঞাসাবাদ। গতকাল রাতে বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন হাড়ুয়া থানার পক্ষ থেকে এক চিঠি দেওয়া হয়েছে তাকে। এই চিঠিতে হাড়ুয়া থানার সাব ইন্সপেক্টর দেবেন মণ্ডল 3 দিনের মধ্যে তাকে থানায় উপস্থিত হতে বলেছেন, জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে তাকে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনাকে তিনি মুখ্যমন্ত্রীর পুলিশের পদক্ষেপ বলে জানিয়েছেন। তিনি বোঝাতে চান, তার মতো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর যদি এই অবস্থা হয় তবে সাধারণত বিজেপি কর্মী সমর্থকদের কি অবস্থা হতে চলেছে রাজ্য জুড়ে। এই পোস্টের মাধ্যমে তিনি জানাতে চান যে রাজনৈতিক প্রতিহিংসা চলছে তাঁর বিরুদ্ধে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। পুলিশের এই পদক্ষেপ রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রসঙ্গত, গত 14 এপ্রিল বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে হাড়ুয়া থানায় অভিযোগ করা হয়। অভিযোগ উঠেছে করোনাবিধি তিনি ভঙ্গ করেছেন, আবার কলকাতার এক সভাতেও তাঁর বিরুদ্ধে করোনাবিধি ভাঙার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছিল এই সভায় তিনি সামাজিক দূরত্ব অমান্য করেছেন, মাস্ক পর্যন্ত পরিধান করেন। এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানিয়েছেন তিনি মোটেই বোকা নন, তাই আগে থেকে সামাজিক দূরত্ব মান্য করার কথা বলা হয়েছিল সকলকে। এরপরও তার বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপের পর সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে তার বিরুদ্ধে মমতা দিদির পুলিশ এফআইআর করেছেন। বিজেপি প্রার্থীর জন্য প্রচার করতে হাড়ুয়া গিয়েছিলেন তিনি, এই বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তার আইনজীবীরা প্রয়োজনীয় আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।